রাজ্যে বিজেপির ভয়ে আইপিএফটি নেতারা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চুপ করে আছেন এদিকে দিল্লিতে গিয়ে রাজনাথ সিংকে নিজেদের কথা বোঝাতে উঠে পড়ে লেগেছেন এই দলের নেতারা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আইপিএফটির পালের হাওয়া কেড়ে নিতে মাঠে নেমে পড়েছে ত্রিপুরার বিভিন্ন উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন এদিকে নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখতে এখন দিল্লি ছুটছেন বেবা জামাতিয়ারা নাগরিকত্ব সংশোধনী বিল দু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সঙ্গে রবিবার বৈঠক করল আইপিএফটি রবিবার সকালে দিল্লিতে হয় ওই বৈঠক আইপিএফটি দলের পক্ষে রাজনাথ সিং এর সঙ্গে ওই বৈঠকে ছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জামাতিয়া আইপিএফটি ছাড়াও এদিন রাজনাথ সিং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বৈঠক করেন উত্তর পূর্বাঞ্চলের আরো বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে যারা বিজেপির সঙ্গে জোট রয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নড়ট সাংমা অসম গণপরিষদ নেতা প্রফুল্ল কুমার মহন্ত তাছাড়া দলের সব দলই তাদের আপত্তির কথা জানান এই বিলের সংশোধনী নিয়ে এদিকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা রাজনাথ সিং কে জানিয়েছেন এই বিল ঘিরে উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে একটি অন্য ধরনের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে। এবং সরকার রাজ্যসভাতে আগে যেন এই অঞ্চলের মানুষের ভাবাবেগের কথাটিও মাথায় রাখে এদিকে বৈঠকের পর মেবার কুমার জামাতিয়া জানিয়েছেন রাজনাথ সিং তাদেরকে বলেছেন তিনি বিষয়টি দেখবেন রিপোর্ট চ্যানেল দিন রাত